পূর্ব বর্ধমানের জামালপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। পঞ্চায়েত সমিতির সদস্যকে মারধরের অভিযোগ পঞ্চায়েত সমিতির সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। জামালপুর থানায় অভিযোগ দায়ের। পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা এলাকার পাহাড়ি চগ্রামে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর রহস্য মৃত্যু। বাড়ির কাছে পুকুর থেকে উদ্ধার মৃতদেহ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসবের সময় শিশু মৃত্যুর অভিযোগ। ডেবরা হাসপাতালে বিক্ষোভ বাড়ির লোকেদের। হাসপাতালে নিরাপত্তা কর্মীর সঙ্গে বচসা। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অবশ্য দাবি, মহিলা মৃত শিশু প্রসব করেছেন। ফের শুট আউট, এবার বহরমপুরের বানজেটিয়ায়। বাইকে চেপে বাড়ি ফেরার পথে যুবককে পেছন থেকে গুলি দুষ্কৃতীদের। ভর্তি হাসপাতালে, দুষ্কৃতীদের খোঁজে পুলিশের তল্লাশি। সাংসদ সৌমিত্র খাঁ বিজেপিতে যোগ দেওয়ার পর বাঁকুড়া রায়পুরে তৃণমূলের শুদ্ধিকরণ কর্মসূচি। সবুজ বাজার বাসস্ট্যান্ডে সাংসদের ছবি মঞ্চে রেখে কীর্তন। ছিলেন জেলা পরিষদের সভাধিপতি, সহসভাধিপতিও। মদনপুরের স্টেশন মাস্টারের ঘরের পাশেই প্রায় আড়াই ঘন্টা পড়ে রইল অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। খবর পেয়ে আরপিএফ ও জিআরপি গিয়ে মৃতদেহ উদ্ধার করে। মৃতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে উত্তাল মালদা মেডিকেল কলেজ। দুই জুনিয়র ডাক্তারকে হেনস্থার অভিযোগ। দোষীদের গ্রেফতারের দাবিতে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। হাসপাতালে ব্যাহত চিকিৎসা পরিষেবা। থানায় ঢুকে যুবককে বেধড়ক মারধরের জের। সরানো হলো আলিপুর দুয়ারের অভিযুক্ত জেলা শাসককে। আদালতের অনুমতি পেয়ে তার বিরুদ্ধে তদন্ত শুরু করছে পুলিশ। আলিপুর দুয়ারের নতুন জেলা শাসক হচ্ছেন শুভাঞ্জন দাস। আগরপাড়ায় বেসরকারি সংস্থা নিরাপত্তা রক্ষীর অস্বাভাবিক মৃত্যু। ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। চার মাস ধরে বেতন না মেলায় অবসাদে ভুগছিলেন, দাবি পরিবারের। তদন্তে খর্দা থানা। মাত্র 7,000 টাকার জন্য বন্ধুকে খুনের অভিযোগে উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের ময়না। ঘটনায় গ্রেফতার দুই বন্ধু। খুনের ঘটনায় কি হাত রয়েছে তৃতীয় কোনো বন্ধুর? তদন্তে পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পরেও কোচবিহারের দিনহাটায় ফের তৃণমূল বনাম যুব তৃণমূলের সংঘর্ষের অভিযোগ। যুব তৃণমূল সমর্থকদের বাড়িতে ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যদিও তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ মানতে নারাজ। গ্রেফতার হওয়া দলীয় কর্মীদের ছাড়ানোর দাবিতে জলপাইগুড়ির কোতোয়ালি থানা ঘেরাও তৃণমূলের। নেতৃত্বে সাংসদ বিজয় চন্দ্র বর্মণ। শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বে দুই কর্মীকে গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ। অ্যাম্বুলেন্সে পড়ে শ্বাসকষ্টে রোগী, ট্রলি খুঁজতেই এক ঘন্টা পার। রামপুরহাট হাসপাতালে লিফটে রোগী মৃত্যুর অভিযোগ। তদন্ত কমিটি গঠনের নির্দেশ কর্তৃপক্ষের। 100 দিনের প্রকল্পে দুর্নীতি ধামাচাপা দিতে সালিশি সভা বসানোর অভিযোগ। অভিযুক্ত সুপারভাইজারদের জরিমানা। জরিমানার টাকায় মন্দির তৈরির নির্দেশ। বিতর্কে বীরভূমের নানুরে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত। পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে আগুন আতঙ্ক। বৃহস্পতিবার সন্ধ্যায় দোতলা থেকে ধোঁয়া বেরোতে দেখেই আতঙ্ক ছড়ায় হাসপাতাল চত্বরে। দমকল গিয়ে আগুন নেভায়। শর্ট সার্কিটের জেরে অগ্নিকাণ্ড বলে অনুমান।